লাস্ট সপ্তাহে আমরা একটা প্রোগ্রাম করলাম, যেখানে আমরা ট্যুরিস্ট গাইডকে একটা আমরা ট্রেনিং দিয়েছি। ওখানে 30টা ছেলে ছিল, 30টা ছেলেকে আমরা এখানে ট্যুরিস্ট গাইডকে ট্রেনিং দিয়েছি। এরপরে আপনারা সবাই জানেন কি এই বাঘমুন্ডি অযোধ্যা পাহাড়ে অনেক ট্যুরিস্ট আসে। গত বছরই 5 লাখ ট্যুরিস্ট এসেছিল। তো ওনাকে ঘুরাতে গেলে, ওনাকে এখানে কি হিস্ট্রি আছে ওটা বলতে গেলে আমরা একটা ট্রেনিং দিয়েছি, সেখান থেকে ওনার একটা আয় হতে পারে। খুব ভালো ভালো ছেলে ছিল, গ্রাজুয়েশন করেছে, আমরা ওনাকে ট্রেনিং দিয়েছি, ওটা খুবই ভালো প্রোগ্রাম হয়েছে। আর একটা আপনারা জানেন, সরকার একটা করেছে হোমস্টে প্রোগ্রাম যেটা করেছে, যেখানে পর্যটক আসবে, এখানে থাকবে, আপনারই বাড়ি থাকবে, ওখানে সরকার আপনাকে 1.5 লাখ টাকা দিচ্ছে, 3 ফেজের টাকা দেবে। ওখান থেকে আপনি ওনাকে রাখতে পারবেন আর ওনার ভালো করে ওখানে থাকবেন, আপনার থেকে খাবার আবার হবে, তাহলে একটা ভালো আপনার আয় বাড়বে। সরকার এখন এটা দেখতে যাচ্ছে কি এখানে পুরুলিয়া জেলাতে আমরা অনেক কিছু ইন্ডাস্ট্রিজ আনতে পারি, কর্মসংস্থা হতে পারে। এই রঘুনাথপুর সাইডে আপনারা জানেন আমার এখানে জঙ্গল সুন্দরী কর্মনগরী হচ্ছে, ওখানে কিছু জায়গাতে আমরা দেখেছি রাস্তাঘাট কিছু করতে হবে। আমরা যাব, আমরা ভিজিট করব, দেখব কি করা যাবে। গতকালই আমরা এখানে আপনারা হতে পারে অবশ্যই শুনেছেন 6 মাস নিয়ে আমরা কালকে একটা প্রোগ্রাম করেছি, যেখানে আমরা ওনাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর কে সার্টিফিকেট দিয়েছি। ওনার একটা ভালো এখানে পুরো ওয়ার্ল্ডে, না নট অনলি ইন জেলা, জেলা নেই, স্টেট নেই, পুরো ওয়ার্ল্ডে ওনার একটা নাম হয়েছে কি 6 মাস বাঘমুন্ডি জেলাতে প্রোডাকশন হয়। এটা একটা খুবই ভালো আপনার বাঘমুন্ডি ব্লক জন্য হয়েছে, মানে আপনার খুব গর্বিত হতে পারবেন কি আমরা এটা করেছি। আগে ভি আমরা দেখবো আর কিছু কিছু করতে পারি এখানে। তো এসব আমার কাজ আছে, আমরা আগে আর কাজ করব, আমার আপনার সঙ্গে সব সময় আছি, আপনার সহযোগিতা চাইছি, আমরা এখান থেকে হেল্প করব যত আমরা হেল্প করতে পারি। আমি বেশি সময় নেব না, এরপরে আমার ডান্স আছে আর প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করতে হবে। তো আমার এরপর মন্ত্রী ম্যাডাম বলবেন, ধন্যবাদ, জোহার।